ইমামের একটা ছেলে 12 বছর বয়স, তার নাম ছিল আলী আকবর। সে বাঘের পেটে বাঘের জন্ম হয়। সবার দিয়ে আলী আকবর পিতাকে গিয়ে বলছে, বাবা আপা যান, আমাকে আপনি পাঠিয়ে দেন, আমি যুদ্ধ করতে যাবো। তুমি গেলেও তুমি ফিরে আসবে না, আপা যান, আমি ওই আজকের আলীর প্রতিশ্রুত নিব, আপা যান আমাকে ছেড়ে দিন, ওই বেঈমান কাফেরদেরকে আমি ধ্বংস করে দিব। আরে বেঈমানে বলি একটুকু যদি পানি পাই দুনিয়াতে রাখতাম না, আমি এদিক কাফে এসে পাই। বলছে বাবা আলী আকবর, শিবিরে তো পানি নাই বাবা, আয় ঘুরে থেকে নাম ঘুরে করে দিনে বিমান আমার আলী আকবরকে নামিয়ে নিল, করে আলী আকবরকে নামিয়ে নিল, শিবিরের ভিতরে গেল, শিবিরের ভিতরে একটুকু ছায়া ছিল, ইমাম কিন্তু নিজের ছেলে আলী আকবরকে চিৎ করে শুয়ে দিল। আমি সহদের আলী আকবর মুখে বিজের ইমাম আমার নিজের জিভকে দেয়, আলী আকবর আমার 1 ঘন্টা পিতা জিভকে চুষল, আলী আকবর উঠে আমার গেল ফুলের আমার 100 বেঈমানকে মেরে, আলী আকবর আমার শহীদ, আর কেউ যুদ্ধে যাওয়ার নাই। দিনের ইমাম সেদিন মহরম মাসের 9 তারিখ
দিনের ইমাম 9 তারিখে সাইতে যাবেন, শুনেন করেন না ধ্যান, বড় ইমামের ছেলে একটু আসছে, ইমাম হাসান আলীর ছেলে, তার নাম হচ্ছে কাসেম বলবান, কাসেম এসে বলছে ও চাচা গান আমাকে আপনি বিদায় দেন। কাসেম আলীর বয়স 16 বছর, আমি যুদ্ধ করতে যাব, বহু কাফেরকে মারব, আমাকে হুকুম দেন চাচা গান। ওখানে আমার কাছে মালি শোনো শোনা বাবা, আমার কাছে মালি একটা কথা তোমার সামনে আমি খুলে বলি, বাবার কাছে মার জানাবো কি বড় ভাইয়ের কোলে বাবার কাছে মালি বন্দি আছি। কাছে মালি বলছে কি বন্দি আছেন গো আমার চাচা জি, বলছে তোমার আব্বা যান যখন খ্রিস্টে শহীদ হয় জীবিত থাকতে থাকতে আমাকে বলে যাও, বলেছিল ভাই হোসেন আলী যদি তুমি ঘর মুসিবতে বিপদে পড়বে ভাই রেসুন আমার ছেলে কাসেমের সঙ্গে তোমার মেয়ে সাকিনা আমি যুদ্ধ করতে যেতে নিষেধ করি না বাবা কাসেম আলী, বাবা কাসেম কার মুখে যাবার আগে আমার সাকিনাকে তুমি বিয়ে করে আমার সঙ্গে যদি সাকিনা দিয়ে দেন এক ঘন্টার ভিতরে সাকিনা দেওয়া হয়ে যাবে, বিধবা হয়ে যাবে, অন্য জায়গাতে সাকিনা দিয়ে দেন না সাকিনা সুখে রাখবে। দিনের ইমাম বলছে বাবা আমার কাছে বলব সাকিনার কোথা দিয়ে দিব, দরজাতে দুনিয়াতে কে ভাই আছে আমাদের সব, এই দুনিয়াতে দরজাতে এখন আমাদের সমান কে আছে, তুমি তাড়াতাড়ি করে আমার সাকিনাকে বিয়ে করো। চাচা গান আমাদের সইছে না, আপনি তাড়াতাড়ি বিয়ে করিয়া দিয়ে যাব, আড়াই ঘন্টা মগন ডালা দিল সাকিনার সঙ্গে কাছে নিয়ে বিনা দেন মহরে বিয়ে দিল, এই দেন মহর তুমি কায়ামতের দিনে শোধ করে দিও, বাবা কাহার মুখে চায় সাকিনার সঙ্গে তোমার বিয়ে হয়ে গেল, এইবার তুমি যুদ্ধ করতে যাও। কাসেম আলী যেমন আমার ধরাতে জমিল, কাসেমের মায়ের নাম হাসনা বানু ছিল, হাসনা বানু হচ্ছে বড় ইমাম হাসান আলীর দ্বিতীয় বোন, হাসনা বানু পিছন থেকে তার দিতে লাগিল, মায়ের ডাক শুনে কাসেম আমার ভিড়ে এলো, বলছে মা গো আমি যুদ্ধ করতে যাচ্ছি কেন পিছন লাগলে বলো, বলছে বাবার তোকে আমি যুদ্ধ করতে যেতে নিষেধ দিব না গো, বাবে কাসেম কার মুখে চায় যুদ্ধে যাব সাকিনা ডান ধারে একবার বসো বাবা দুটো নয়ন ভরিয়া দেয়, তাড়াতাড়ি কাসেম আলী ঘোড়া দেখে দিলি গেল, সাকিনা ডান ধারে আমার কাছে বসে গেল, বলছে মা গো তোমার নাকি আশা মিটে গেল আমাকে এইবার বিদায় কর, কাসেমের মা হাসনা বানু কাসেমকে বিদায় দিল, বলছে আমি বিদায় দিচ্ছি বাবা কাসেম আমার গো তোমার তোমার কবিরা বিবি সাকিনার কাছে আজকে বিদায় চাই, এবার সাকিনার কাছে যেমন কাসেম গেল জামার দামুন কাজ সাকিনা আমার পিঠে ধরে নিল, আমাকে বড় পিপাসা হয়ে গেছে বহু কাফের জ্ঞানী মেরে দিল,
আমার ভাইয়ের কাজকে আমি পরিশোধ করে নিব। ওর স্বামীরা আজকে আমাদের বাসর ঘরে আমি কাছি তোমার দরে তোমার মুখ না ভুলে স্বামী ঘরে আমি থাকব কেমন করে আমার মুখ যখন মনে পড়বে যাচ্ছি তোমার করে আমার শিবিরে যাচ্ছে ভাই গো হয়তো কাজ
I'm gonna go.